শিলচর রামনগরের মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজে সোমবার প্রীতম ভট্টাচার্য স্মৃতি গ্রন্থাগারের উদ্বোধন করা হয়। এই স্মৃতি গ্রন্থাগারের উদ্বোধন করেন বিধায়ক দিলীপ কুমার পাল। পরে অনুষ্ঠানে হাজির হন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এতে অংশ নিয়ে প্রয়াত প্রীতম ভট্টাচার্যের বাবা শঙ্কর ভট্টাচার্য বলেন, 2013 সালে কেশব স্মারক সমিতির তত্ত্বাবধানে প্রীতমের নামে একটি স্মৃতি তহবিল গঠন করে তাতে 21 লক্ষ টাকা রাখা হয়েছিল। এর সুদ দিয়ে প্রতি বছর মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়। তাছাড়া আর্থিক দিক দিয়ে যারা পিছিয়ে রয়েছে তাদের সাহায্য করা হয়। প্রীতম ভট্টাচার্যের নামে 2013 সালে কেশব স্মারক সমিতির তত্ত্বাবধানে একটি বিশেষ তহবিল গড়ে তোলা হয়, প্রীতম ভট্টাচার্য স্মৃতি তহবিল নামে। এই তহবিল থেকে প্রায় 21 লক্ষ টাকা তার কর্পাস ফান্ড হিসেবে জমা আছে। এর সুদ থেকে আর যারা দুস্থ লোকজন, গরিব ছাত্রছাত্রী, যা অসুস্থ মানুষ, চিকিৎসার জন্য খরচ যোগাতে পারে না, কারো ঘর পুড়ে গেছে, তো এই ধরনের মানুষজনকে সহায়তা করা হয়। এখন পর্যন্ত 100,000 টাকা সহায়তা করা হয়েছে 2013 থেকে 2018। এছাড়া প্রতি বছর মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। তো বস্তু সে অত্যন্ত জ্ঞানের প্রতি তার অনুরাগ অত্যন্ত প্রখর ছিল, মৌলিক গবেষণার প্রতি আগ্রহ ছিল। সুতরাং এই যে জ্ঞানযজ্ঞ, এর জন্য আমি ভাবলাম যে জ্ঞানযজ্ঞের মাধ্যমে তার স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখার প্রয়াস হাতে নেওয়া ভালো। আমাদের আর গীতা গ্রন্থে বলা আছে, শ্রেয় দ্রব্যমা যজ্ঞ জ্ঞানযজ্ঞ পরন্তব। কাজেই এর জন্য প্রতি বছর প্রীতম ভট্টাচার্য মেমোরিয়াল লেকচার অনুষ্ঠিত হয় এবং এখন পর্যন্ত আর 5টা লেকচার অনুষ্ঠিত হয়েছে। আর এদের অনেক প্রখ্যাত ব্যক্তিরা তারা বিভিন্ন বিষয় উপর বক্তব্য রেখেছেন। এই ক্রম চলতে থাকবে। আমি আশা করব যে কলেজ কর্তৃপক্ষ উপযুক্ত প্রচেষ্টা হাতে নেবেন যাতে এই লাইব্রেরি আর ছাত্রছাত্রীদের যে যাবতীয় প্রয়োজন তা পূর্ণ করতে পারে এবং তাদের জ্ঞানের পরিধি আরও বিস্তৃত হয়। এদিন বিধায়ক দিলীপ কুমার পাল বলেন, আজকাল ইন্টারনেটের যুগ হলো, বই ও গ্রন্থাগারের গুরুত্ব কোনো অংশে কম নয়, কারণ যারা গবেষণা কর্মে রয়েছেন তাদের খুব বেশি প্রয়োজন একটি গ্রন্থাগার। তিনি কলেজের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। আমাদের রামনগরের মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজে আমাদের প্রীতম ভট্টাচার্য নামে যে লাইব্রেরি ঘর ওপেন হলো, গ্রন্থাগার এখানে আজকে একটা ওপেনিং হলো, আমরা খুব ভালো, অত্যন্ত মানে ভালো প্রচেষ্টা। আর সেই সঙ্গে আমাদের কিছুটা আনন্দের দিন, কিন্তু মনটাও খারাপ হয়ে যায়, প্রীতম আমাদের মধ্যে নেই, মানে অসামান্য প্রতিভা সম্পন্ন এক উজ্জ্বল জ্যোতিষ্ক আমি বলবো, অকালে ঝরে গেল। যাই হোক, এই উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ আজকে এখানে একটা অনুষ্ঠান আয়োজন করেছেন, আমরা আনন্দিত। এই কলেজটিও মানে খুব তাড়াতাড়ি, খুব কম সময়, মাত্র 3 বছরের মধ্যে একটা ভালো জায়গায় পৌঁছে গিয়েছে। আর দেখুন, লাইব্রেরির ইতিহাস, লাইব্রেরি মানে গ্রন্থাগারের সঙ্গে সভ্যতার সম্পর্ক। গ্রন্থাগার ছাড়া বিদ্যা অর্জন সম্পূর্ণ হয় না। আর ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখি, আজ থেকে প্রায় 1500 বছর আগে নালন্দাতে সবচেয়ে বড়, পৃথিবীর অন্যতম বৃহৎ গ্রন্থাগার ছিল, প্রায় 90 লক্ষ বই ছিল, ভাবা যায় না। 10,000 ছাত্র সেখানে মানে আবাসিক ছাত্র ছিলেন। তো আমাদের দুর্ভাগ্য, অসভ্য বর্বর একটি ব্যক্তির আক্রমণে, বক্তিয়ার খিলজি বোধহয় না স্যার, বক্তিয়ার খিল, আজ থেকে অনেক বছর, 1190 ইংরেজিতে হবে, সমস্ত কিছু জ্বালিয়ে শেষ করে দিয়েছিল। ওরা যাই হোক, ওরা মর্ম বুঝেনি। তো এখানে যে প্রচেষ্টা আমাদের